আসসালামু আলাইকুম সবাইকে আজকে দিন পর বাংলাদেশে একটি নতুন সাইট শেয়ার করবো সাইটটির নাম হচ্ছে রিডগো তো বর্তমান সময়ের জনপ্রিয় এবং ট্রাস্টের একটি সাইট যারা মূলত ফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা চাইলে আজকের এই সাইট থেকে কাজ করতে পারেন মাত্র দুইশো টাকা ইনভেস্ট করে সর্বনিম্ন এই সাইটটিতে দুইশো টাকা ইনভেস্ট মাত্র দুইশো টাকা ইনভেস্ট করে প্রতিদিন একশো টাকা ইনকাম আর প্রতিদিনের টাকা প্রতিদিন এখান থেকে উইডো করতে পারবেন অলরেডি আমি অন্য একটা ফোনে অ্যাকাউন্ট খুলেছি এবং ওইখান থেকে দুইবার উইডো দিয়েছি দুইবার পেমেন্ট পেয়েছি অনেকেই আমার বন্ধুবান্ধব এবং ইউটিউব বা টেলিগ্রাম অনেকেই দেখলাম এটা নিয়ে কাজ করতেছে এবং ডেলি এখান থেকে পেমেন্ট পাইতেছে নতুন একটি সাইট এখন থেকে কাজ শুরু করলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো দুইশো টাকা মাত্র দুশো টাকা রিস্ক নেওয়া যায় মাত্র দুশো টাকা ইনভেস্ট করলে প্রতিদিন এখান থেকে একশো টাকা ইনকাম তাছাড়া আপনি রেফার বোনাসও পাবেন এখান থেকে রেফার করলে হচ্ছে প্রতি রেফারে একশো টাকা পাবেন তো আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট খুলে দুশো টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে হচ্ছে আপনি একশো টাকা পাবেন এই যে টিমে ক্লিক করেন তারপর নিচে আসবেন এসে যে এখানে রিসিভে ক্লিক করলে আপনি একশো টাকা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এবং সাথে সাথে ওইটা উইড্রো করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অন আর রিওয়ার্ড পাবেন হচ্ছে একশো টাকা তো প্রতি রেফারি একশো টাকা তাছাড়া তারা যে প্রতিদিন ইনকাম করবে তার থেকে আবার ইনকামের আট পারসেন্ট পাবেন তো এখান থেকে যদি আমি এখন ইনভাইট লেখার বুড ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন তারা লিখছে তিন জেনারেশন থেকে আপনি রেফার কমিশন পাবেন মানে তারা যে কাজ করবে সেই কাজের কমিশন পাবেন হচ্ছে আট পার্সেন্ট তো সাপোজ তারা যদি ডেলি একশো টাকা ইনকাম করে তো আপনি তাদের থেকে কাজের কত টাকা বোনাস পাবেন সেটা দেখায় একশো পার্সেন্ট আট একশো পার্সেন্ট আট আট টাকা তো তাদের থেকে হচ্ছে ডেলি আট টাকা কমিশন পাবেন তারা যদি একশো টাকার বেশি ইনকাম করে আরও বেশি কমিশন পাবেন এটা হচ্ছে মানে কাজের কমিশন আর আপনি প্রতি রেফারের একশো টাকা ওইটা তো পাবেনি তো যাক এই সেই দিয়ে সাইটি দুর্দান্ত এখানে দুশো টাকা ইনভেস্ট করে চাইলে হিউজ একটা আর্নিং করতে পারবেন তো যেহেতু প্রতিদিন এটা প্রতিদিন উদ্যোগ করা যায় করতে হয় তো রিস্ক নেই বললে চলে তো যাই এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন প্যাকেজ অ্যাক্টিভ করবেন এখান থেকে কীভাবে এটা হচ্ছে মাইনিং সিস্টেম আপনি জাস্ট প্যাকেজ প্যাকেজে কিনে রাখবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্রফিট অ্যাড হবে তো যাক এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন প্যাকেজ কিনবেন উইড্রো করবেন এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে তো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশানে সাইটটি লিঙ্ক পাবেন লিঙ্কটুবু ক্লিক করবেন এখানে আমি লিখছি অনেকদিন পর ভালো একটি সাইট আসলো রিডগো দুশো টাকা ইনভেস্ট করে প্যাকেজ প্রতিদিন ইনকাম একশো টাকা একশো টাকা হলে উইথড্র বিকাশ প্রতি রেফার একশো টাকা রেফার ইনকাম থেকে প্রতিদিন পাবেন আট পার্সেন্ট আট পার্সেন্ট করে তিন জনের পর্যন্ত সাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তো যাই হোক অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটুবু ক্লিক করবেন লিঙ্কটের ক্লিক করলে এরকম একটা ইন্টারেস্ট শেয়ার করবে প্রথমে এখানে মোবাইল নাম্বার দিবেন শূন্য বাদ দিয়ে তারপর হচ্ছে ভেরিফিকেশন এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে তারা কল দেবে ভেরিফিকেশন কোড পাঠাবে বা কোড বলবে অথবা যা যে নাম্বার থেকে কল দেবে ওটাই হচ্ছে ভেরিফিকেশন কোড ওই কোডটি এখানে দিবেন দেওয়ার পর এখানে লগ ইন পাসওয়ার্ড দেবেন তারপর লগ ইন কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়ার হচ্ছে রেজিস্টার ল্যাখার ক্লিক করবেন একটা বলে একটাই অ্যাকাউন্ট খুলবেন আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি অ্যাকাউন্টে হচ্ছে আমি লগ ইন করলাম তো এই অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে এরকম একটা ইন্টারভিউ শেয়ার করবে তারপর এখানে ব্যালেন্স দেখতে পাবেন জিরো জিরো তো যাই এখান থেকে হচ্ছে বাইক এখানে যদি আমরা ক্লিক করি তো বাইকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজটি দুশো টাকা প্যাকেজ রেভিনিউ ডেলি হচ্ছে একশো টাকা চব্বিশ ঘন্টা পাওয়ার পর রেভিনিউ হচ্ছে অ্যাকাউন্টে অ্যাড হবে তো যাই হোক এখান থেকে যদি এখন আমরা রিসার্জ করতে চাই রিসার্জ করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা আবার হোমে ক্লিক করব হোমে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বাইকে ক্লিক করব বাইকে ক্লিক করে এখান থেকে যদি ব্যালেন্স এখানে ক্লিক করি তো ব্যালেন্সে ক্লিক করলে আমাদের রিচার্জ অপশনটি আসবে এখান থেকে যে বাইকে ক্লিক করবেন প্রথমে তারপর এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে রিচার্জ অপশন দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আমি রিচার্জ করব দুশো টাকা এখানে দুইশো দিলাম তারপর এখান থেকে হচ্ছে রিচার্জ লেখার উপর ক্লিক করব তারপর এখানে নিচে দেখতে পারছেন ডিসি এক্সচেঞ্জ এখানে ক্লিক করব। ডিসি এক্সচেঞ্জ জেরো সিনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তারপর একটু লোডিং হবে কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে বিকাশ অনলি বিকাশ আসবে বিকাশ এখান থেকে সিলেক্ট করব এই যে এখানে হচ্ছে মার্ক করে দিব বিকাশ মার্ক করে দিয়ে এখানে কনফার্ম লেখার বুক ক্লিক করব। তারপর অর্ডার ডিটেলস এখানে লোডিং হচ্ছে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করব তারপর এরকম একটা ইন্টারভেকশো করবে তো এইখান থেকে হচ্ছে অপেক্ষা করার পর এখানে হচ্ছে আপলোড ট্রানজাকশন আইডি তারপর এখানে হচ্ছে স্ক্রিনশট আপলোড দিতে হবে তো ফার্স্ট অফ অল এখান থেকে ওয়ালেট অ্যাকাউন্ট এই যে এই নাম্বারটা এখান থেকে আমরা কপি করব। এই নাম্বারে কপি করে এখানে লিখছে দিস ইজ মাই বি ক্যাশ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক পেমেন্ট টু টাকা এখানে তাদেরকে টাকা হচ্ছে পে করতে হবে বিকেশে গিয়ে তাদেরকে এই নাম্বার পে করতে হবে তো আপনাদের ক্ষেত্রে পে অপশন আসতে পারে অথবা তাদেরকে সেন্ড মানি করবেন এরকম অপশন আসতে পারে এখানে যেটা চাইবে ওইটাই হচ্ছে আপনি তাদেরকে পাঠাবেন মানে সেন্ড মানি করতে বলে সেন্ড মানি আর রিমার্কস অপশন আসলে এখানে তাদেরকে পে করতে হবে তো আমি এখান থেকে নাম্বারটি কপি করেছি এখন বিকাশে যাবো বিকাশে গিয়ে তাদেরকে হচ্ছে পে করব। তো বিকাশে আসলাম আসার পর হচ্ছে এখানে এখান থেকে হচ্ছে আমি যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট লেখা পেমেন্ট লেখার উপর ক্লিক করে তাদেরকে হচ্ছে পে করবো অর্থাৎ পেমেন্ট করবো আর আপনাদের যদি হচ্ছে সেন্ড মানি করতে বলে তাহলে সেন্ড মানি করে সেন্ড মানে তাদেরকে সেন্ড মানি করবেন তো যেহেতু আমাকে রিমার্কস অর্থাৎ পেমেন্ট করতে বলছে এখানে পেমেন্ট লেখার উপর ক্লিক করবো তারপর এখানে হচ্ছে নাম্বারটি পেস্ট করবো যেটা কপি করেছিলাম তারপর সেন্ড লেখার উপর ক্লিক করবো তারপর এখান থেকে অ্যামাউন্ট দিব হচ্ছে দুইশো টাকা দেওয়ার পরে আর হচ্ছে এখানে ক্লিক করবো তারপর বিকেশের পিন নাম্বার দিয়ে এখান থেকে আরো চিহ্ন এখানে ক্লিক করবো তারপর হচ্ছে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখবো তো ওই নাম্বারে পেমেন্ট হয়েছে এখন একটা স্ক্রিনশট নেব তো স্ক্রিনশট নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি ট্রানজাকশন আইডি এখান থেকে কপি করবো তো ট্রানজ্যাকশন আইডি কপি করলাম এখন এই সাইটের ভিতরে আসবো আসার পরে এখানে হচ্ছে ট্রানজাকশন আইডি পেস্ট করবো ট্রানজাকশন আইডি পেস্ট করার পরে এখানে হচ্ছে যে স্ক্রিনশটটি এখন নিলাম ওই স্ক্রিনশটটি এখানে আপলোড করব তো এখান থেকে আপলোড ডন লাখার উপর ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে ট্রান্সফার নোটিফাই ওটিসি এখানে ক্লিক করবো ট্রান্সফার নোট নোটিফাই ওটিসি লাখার উপর ক্লিক করলাম তো এখানে আমাদের পিকচারটি আপলোড হয় নাই আবার আপলোড দিয়ে ডান লাখার বু ক্লিক করবো তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি পিকচারটি অবশ্যই আপলোড হতে মেবি টাইম লাগবে তো পিকচার এখানে আপলোড দেওয়ার জন্য ক্যামেরা বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে পিকচারটি আপলোড দিয়ে নিবেন একটা কথা এখানে হচ্ছে যাদের পিকচার এখানে আপলোড হবে না মানে যারা ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাই দিয়ে মাঝে মাঝে এখানে পিকচার আপলোড হয় না তখন হচ্ছে মোবাইল ডাটা চালু করে এখান থেকে হচ্ছে পিকচারটি আপলোড দিয়ে তারপর ট্রান্সফার নোটিফাই ওটিসি এখানে ক্লিক করবেন আর যদি এম বি দিয়ে সমস্যা হয় তাহলে ওয়াইফাই দিয়ে দেখতে পারেন তো হোক এখানে আমার ওয়াইফাই দিয়ে প্রবলেম হয়েছিল যার কারণে এম বি দিয়ে আমি ট্রাই করেছি এখন পিকচারটি আপলোড হয়েছে তো ট্রান্সফার নোটিফাই ওটিসি উপর ক্লিক করব। তারপর এখানে সাবমিট সাকসেসফুল লেখা আসলো তো এখান থেকে এখন ব্যাক লেখার রুট ক্লিক করবো ব্যাক লেখার বুট ক্লিক করে এখান থেকে এখন আমি হোম পেজে চলে যাব তো হোম পেজে আসার পর এখান থেকে আমার ব্যালেন্স জিরো দেখতে পারছেন তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো যেহেতু মাত্র ডিপোজিট করলাম তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যালেন্স হচ্ছে অ্যাকাউন্টে অ্যাড হবে তো দুই তিন মিনিট অপেক্ষা করার পর ব্যালেন্সে হচ্ছে টাকা অ্যাড হয়েছে এখন এটা দিয়ে হচ্ছে আমরা প্যাকেজ কিনবো প্যাকেজ কেনার জন্য এখান থেকে বাইক লেখা দেখতে পাচ্ছেন বাইক লেখার উপর ক্লিক করবো তারপর এরকম আসবে এখান থেকে হচ্ছে এই প্যাকেজটা আমরা নেবো তো এখান থেকে প্যাকেজ লেখার উপর ক্লিক করবো অর্থাৎ প্যাকেজের উপর ক্লিক করব তারপর এরকম আসবে এখান থেকে হচ্ছে আমরা এইটার প্যাকেজটা বাই করব। প্যাকেজটা বাই করার জন্য এখান থেকে হচ্ছে পার্সেস অ্যালন এখানে ক্লিক করব। আমি যদি কাউকে রেফার করাতে পারতাম তাহলে আমি একশো ষাট টাকা দিয়ে প্যাকেজটি কিনতে পারতাম তো এখান থেকে যাই হোক পার্সেস অ্যালন লেখার উপর ক্লিক করবো তারপর এখান থেকে হচ্ছে আমি প্যাকেজটি হচ্ছে একবার কিনবো আপনি চাইলে এখানে প্লাসে ক্লিক করে এখানে চারশো টাকা দিয়ে আপনি একই প্যাকেজ দুইবার কিনতে পারেন তারপর প্লাসে ক্লিক করে আপনি ছয়শো টাকা ডিপোজিট করে আপনি চাইলে একই প্যাকেজ হচ্ছে তিনবার করে কিনতে পারবেন তো এইভাবে আপনি চাইলে আপনার ইচ্ছামতো প্যাকেজ মানে প্যাকেজ একটাই থাকবে জাস্ট আপনি হচ্ছে একটা প্যাকেজে চার পাঁচবার হচ্ছে কিনতে পারবেন তো এখান থেকে যেহেতু আমার ব্যালেন্স দুইশো আছে আমি প্যাকেজ হচ্ছে একটাই কিনবো এখানে প্লাস প্লাসে ক্লিক করে অন দিয়ে একটা প্যাকেজ প্রাইস দুইশো রেভিনিউ একশো তো এখান থেকে ইমিডিয়েট ইনভেস্ট লাখের উপর ক্লিক করবো তারপর কনফার্ম লাখের উপর ক্লিক করবো তো পেমেন্ট সাকসেসফুল এখন চব্বিশ ঘন্টা পর হচ্ছে আমার প্রফিট আমার ব্যালেন্সে অ্যাড হবে তো এখান থেকে যদি এখন ব্যাক করি ব্যাক করে হচ্ছে এখান থেকে যদি মাই লাখের উপর ক্লিক করি এবং এখান থেকে যদি রিফ্রেশ দিই আমার ব্যালেন্স দেখতে পারছেন জিরো তো যখন চব্বিশ ঘন্টা পর আমি একশো টাকা পাবো তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি উইডো করবো তো উড্রো করার জন্য কীভাবে উইড্রো অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো সেটা দেখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রথমে এই সেটিংয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে পাসওয়ার্ড দিবেন পেমেন্ট পাসওয়ার্ড অর্থাৎ উইডো দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে চান সেই পাসওয়ার্ডটি দিবেন তো এখান থেকে আমি উজ্জু আর পাসওয়ার্ড সেট করি প্রথমে এখানে যে পাসওয়ার্ডটি দেবেন নিচে সেই একই পাসওয়ার্ড দেবেন তো পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখার ক্লিক করুন পেমেন্ট পাসওয়ার্ড আমার সেভ হয়েছে এখন এখান থেকে হচ্ছে আমরা ব্যাক করব ব্যাক করে হচ্ছে এখান থেকে ব্যাঙ্ক কার্ড ইনফরমেশন এটা সেট করব সেট করার জন্য এখান থেকে হচ্ছে এখান থেকে ফিল ইন বিকাশ নাম্বার এখান থেকে হচ্ছে আমার বিকাশ নাম্বারটি দিব যেখানে নিতে চাই তো আপনারা বিকাশ নাম্বার দিবেন তো দেওয়ার পর এখান থেকে পেন এম অর্থাৎ হচ্ছে আমার নামটা দিব এখান থেকে হচ্ছে নাম দিই নাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেভ লেখার ক্লিক করবেন তো বিকাশও ওটা সেট হয়েছে এখন হচ্ছে আমার উডো দেওয়ার টাকা হলেই আমি এখান থেকে উইডো করবো উইডো করার জন্য ব্যালেন্স ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর ব্যালেন্স ডিটেলস এখানে ক্লিক করবেন অথবা এখান দেখতে পাচ্ছেন বাইক লেখা বাইক লেখার উপর ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন উইডো লেখা উইডো লেখার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উজ্জ্বল বিডিটি লেখার উপর ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্ডাভেস্ট শো করবে তো এখান থেকে হচ্ছে আমার মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো জিরো তো আপনার যদি একশো টাকা হয় এখান থেকে হচ্ছে একশো দেবেন এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উড্ডো একশো এবং এখানে উইড্রো চার্জ হচ্ছে বিশ পার্সেন্ট তো আশি টাকা পেমেন্ট পাবেন একশো টাকা উড্রো দিলে এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উড্ডো টাইম আর এখান থেকে হচ্ছে অন অ্যান্ড পনেরো অ্যান্ড অভ তো এক মাসের মধ্যে আপনি এক থেকে পনেরো বারো মেবি উড্য করতে পারবেন এটা এখানে যেটা মেবি বোঝাইছে তো যা হোক এখান থেকে এই ছিল মূলত ভিডিওটি তারপরে যদি কিছু জানা থাকে ভিডিও ডিসিশন টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন আর রেফার করার জন্য ইনভাইট লাখের উপর ক্লিক করুন তারপরে যে কপি অ্যান্ড শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করলে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে এই ছিল ভিডিওটি ধন্যবাদ